আজ আইজি প্রিজনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন যারা জেল পুলিশের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন, সেসব চাকুরি প্রত্যাশীরা। তারা তাদের বক্তব্য কিংবা দাবি উত্থাপন করতে চেয়েছিলেন আইজি প্রিজনের সঙ্গে, কিন্তু পুলিশ তাদেরকে সে অনুমতি দেয়নি, এ কারণে যেখানে আগাম অনুমতি নেওয়া হয়নি বেকারদের তরফে। তারপর প্রত্যাশিত বেকাররা আগরতলায় প্রধান ডাকঘরের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অবশ্যই জেলমন্ত্রী এবং অন্যান্যদের উদ্দেশ্যে তারা তাদের চিঠি এবং বক্তব্য পোস্ট করেছেন। সেদিক থেকে মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী এবং জেলমন্ত্রী সান্ত্বনা চাকমার উদ্দেশ্যে তারা তাদের বক্তব্যের পাশাপাশি অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও তারা কথা বলার চেষ্টা করছেন। যদি তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয় তাহলে সেদিক থেকে তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। এই সময়ের মধ্যে এই দৃশ্যটুকু যখন আপনারা দেখলেন, সাত সকালে তারা গেছেন, বেকাররা সেখানে জমায়েত হয়েছেন, তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন, তাদের নিজেদের বক্তব্য সেখানে উপস্থাপন করতে চেয়েছেন। যারা জেল পুলিশের ইন্টারভিউ দিয়েছিলেন তারা তাদের বক্তব্য তুলে ধরতে চেয়েছেন। তার পাশাপাশি এই সময়ের মধ্যে আরও একদল বেকার পুলিশ প্রধান কার্যালয়ে যান এবং তারাও তাদের বক্তব্য সেখানে উপস্থাপন করেন। তারা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন। দপ্তর সরকার কি উদ্যোগ গ্রহণ করছে সেদিক থেকে বিষয়গুলো পরিষ্কার নয়। তার পাশাপাশি আরও একদল বেকার যারা জেআরবিটি গ্রুপ ডির চাকরি প্রত্যাশী, তারা তাদের মতন করে বিষয়গুলো উপস্থাপন করেছেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। তাদের দাবি কিংবা বক্তব্য যে তাদের নিয়োগের বিষয়টি বা এই সময় মেরিট লিস্ট প্রকাশ করে তাদের নিয়োগের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বলছে না। সর্বশেষ খবর, তারা মৌখিক পরীক্ষায় বসেছেন, সেদিক থেকে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করে মেরিট লিস্ট সেখানে প্রকাশ করা হবে এই প্রত্যাশা তারা রাখেন। সেদিক থেকে আজ রাজধানীতে এই দৃশ্যই তো শুধু নয়, যারা টেট উত্তীর্ণ রয়েছেন তারা তাদের বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলছেন, তারাও আগরতলায় আজ জড়ো হয়ে তাদের বক্তব্যের কথা জানিয়েছেন। তারা আশাবাদী যেহেতু এখন নির্বাচন শেষ, অর্থাৎ নির্বাচনে কোনো বিধি থাকার বিষয় নয়, সেদিক থেকে তারা মনে করেন এই সময়ের মধ্যে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরতে পারেন এবং তাদের নিয়োগের জন্য সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। আমরা আরও একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, সেদিক থেকে বলা যায় এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সেখানে উপস্থাপন করা হচ্ছে। সেদিক থেকে আপনিও বলবেন, আজ যারা রাজ্যে বেকাররা যারা আছেন চাকরির প্রত্যাশায় তারা ঘুরছেন, সেদিক থেকে আমরা বলছি সরকারের তরফে তাদের জন্য চাকরির সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে কি? যেহেতু এখন নির্বাচন শেষ, চাকরির খবর কি? আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করতে চাই, আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে কয়েকটি বিষয় সেখানে উপস্থাপন করতে চাই। সেদিক থেকে গত 6 জুন নির্বাচন সংক্রান্ত যে বিধিনিষেধ তা প্রত্যাহার হয়ে গেছে এবং সেদিক থেকে যদি বলা যায় শনিবার থেকে এই সময় পর্যন্ত রাজ্য সরকার যদি চেষ্টা করে সেদিক থেকে সিদ্ধান্ত নিতে পারে। আমি যদি ভুল না করি আগামীকাল খুব সম্ভবত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং এই বৈঠক থেকেও কয়েকটি সিদ্ধান্ত সেখানে নেওয়া হতে পারে বলে খবর। সেদিক থেকে এই সময়ের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা চাকরি প্রত্যাশী, যারা জেল পুলিশের মাপ দিয়েছেন তারাই শুধু নয়, যারা কনস্টেবলের জন্য আবেদন করেছেন চাকরির বিষয় নিয়ে বিস্তৃত জানতে চান শুধু তারাই নয়, তার পাশাপাশি জেআরবিটি গ্রুপ ডি যারা আছেন তারাই শুধু নন, টেট উত্তীর্ণ রয়েছে তার পাশাপাশি এসটিজিটির পরীক্ষার্থীরাও আছেন, যদিও তাদের বিষয়টা মামলা বিচারাধীন রয়েছে, সেদিক থেকে বিস্তৃত কিছু জানানো সেখানে সম্ভব নয়। আমরা কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি, সেদিক থেকে বক্তব্য। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আপনি বলছেন নির্বাচন শেষ, চাকরির খবর কি? দেখলাম অনেকে অনেক ধর্ণা দিচ্ছে, অনেক ভোটে প্রশ্ন দিচ্ছে, নির্বাচন তো এখনো কেন্দ্রের বিষয় শেষ হলো, লোকসাধারণ যে নির্বাচন, লোকসভার নির্বাচন শেষ হলো, মন্ত্রিসভা এখনো গঠন হয়নি সম্পূর্ণভাবে। আজকে দেখলাম কয়েকজন মন্ত্রী সব পোর্টফোলিও দায়িত্ব দেওয়া হয়েছে, ত্রিপুরাতে তো আবার মনে করুন আসছে সামনের মাসের দিকে আবার হয়ে যাবে আপনার
জুন জুলাই মাসে হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচন, সরকার তো একটু দেখতে হবে। আমাদের ত্রিপুরা রাজ্যে দুজন সাংসদ জয়ী হয়েছেন, ওনারা দিল্লি গিয়েছেন, অবশ্যই মানে কি বলবো, এনডিএ সরকার আবার প্রতিষ্ঠিত হয়েছে। হঠাৎ করে শুধু ধর্না দিলে আন্দোলন করলে চাকরি হতো, তাহলে তো 10,323 অনেক আন্দোলন করলো, লাঠি পেটা গেল, হয় না এরকম। চাকরি হলে মানে অবশ্যই ওনাদের অধিকার আছে, কিন্তু একটু তো বুঝতে হয়, হঠাৎ করে আগের কেউ পাবে না। মন্ত্রী মিনিস্টারের তো একটি কর্তব্য আছে, ওনাদেরকে কয়জনকে পাবে, ওনারা কি খোঁজ নিয়েছেন, ওনাদের পিএস মান, ওনাদের যারা মানে আধিকারিক আছেন খোঁজ নিয়েছেন? মিডিয়া নিয়ে গেলেও কয়েকজন আন্দোলন করলো, বা আমরা অমুকের সাথে দেখা করতে চাই, দেখা করতে চাই। আস্তে আস্তে তো মানে চলুক না, এখন এখন তো রাজ্যের তো আরো প্রায় 4 বছর রয়েছে। হ্যাঁ, 3 জোটের সরকার, আমাদের এনডিএ সরকার, আইজিএফটি হোক, এই বিজেপি হোক, আর ত্রিপুরা মাথা হোক, দিল্লিতে তো চলছে টলে কত মাথা ব্যথা। একা ছিল বিজেপি সরকার, এখন কত নিচে নেমে আসলো। তারপর আপনাদের এডিসি কত বড় প্রশাসন চলছে, আজকে দেখলাম একটা মিডিয়াতে দেখলাম পঞ্চায়েত নির্বাচন নিয়ে মানে কোন একজন আধিকারিক বক্তব্য বলছেন, কিন্তু এডিসি যে ভিলেজ কাউন্সিল নির্বাচন, হ্যাঁ প্রায় অর্ধেকের মতন পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত মানে কিছু কি বলবো মানে গ্রাম পঞ্চায়েত আছে, তার মোটামুটি সম মানে সমান সমানই মোটামুটি, অল্প কম বেশি হতে পারে, ভিলেজ কাউন্সিল আছে। হ্যাঁ, ভিলেজ কাউন্সিলের নির্বাচন নিয়ে কোনো কথা নেই, কিছু নেই। এডিসি দেখলাম গুরুত্বপূর্ণ পদ, জেডিও মানে জোনাল ডেভেলপমেন্ট অফিসার, যে হ্যাঁ চারটা জোনে চারটা মানে জেডিও আছে, ওনাদের মানে কি বলবো চিফ সেক্রেটারি থেকে বড় মানে হাই ফাই বিলাসী বহুল জীবন যাপন এই পদ নিয়ে। তারপর কি বলবো কুমলুং এর ডেপুটি প্রিন্সিপাল অফিসার, এই চাকরি নিয়ে দেখলাম কেলেঙ্কারি, এগুলো নিয়ে তো কিছু কথা বলা প্রয়োজন। ট্রাইবেলটা তো মানে ম্যাক্সিমাম ট্রাইবেলটা তো ওই কি বলবো এডিসি দ্বারা পরিচালিত হয়। এটা নিয়ে কি হয়েছে দেখলাম, একটা দুবার একটা ছেলেকে অ্যারেস্ট করলো, কাটিয়ে ধরলো। আর এডিসি এডিসি যারা আছে, যারা মানে মূল দায়িত্বে আছে, মানে প্রশাসনিক হোক আর শাসকে হোক, পূর্ণচন্দ্র জমাতে আছে বা এখনো সিইও আছে, ওনাদেরকে না প্রথমে ধরতে হবে। এগুলি এইসব সিট কেন বাইরে নেওয়া হয়? যদি রাজ্যের এই পরিস্থিতিতে বলতে পারেন যে নির্বাচন সংক্রান্ত বিষয় এখন আর নেই, সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ ঘোষণা হতে পারে খুব সহসায় বা চলতি মাসের শেষে, সেদিক থেকে আবারও সে নির্বাচনী বিধিনিষেধের বিষয় থাকবে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে স্যার আমরা জেলপুলিশ থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে? আচ্ছা স্যার, স্যার বলছিলাম যে স্যার আমরা আজকে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, তো স্যার আমরা ডেপুটেশন তো রাখলো না, তারপর স্যার আমরা যে এক্সামটা এখনো হলো না, 2022 ডিসেম্বর 31 তারিখ আমাদের ইন্টারভিউ শেষ হয়েছিল, তারপর থেকে এখনো কোনো আপডেট নেই, কোনো কিছু নেই। ত্রিপুরা পুলিশের এক্সাম হয়ে গেল, তারপর আরো নানান ধরনের যত এক্সাম ছিল সবই হয়ে গেল, কিন্তু আরক্ষা দপ্তরের ভিতরে শুধু জেল পুলিশের এটা রয়ে গেল, কিন্তু এটাও কোনো হলো না। তো স্যার আর কতদিন স্যার এটা চলবে স্যার, প্লিজ স্যার একটু কি বলবো আর। এখন স্যার একটু এতটুকুই স্যার সরকারের কাছে অনুরোধ যে স্যার আমাদের যে এক্সামটা আছে স্যার একটু তাড়াতাড়ি শীঘ্রই স্যার যদি একটু সম্ভব হয় তাড়াতাড়ি স্যার একটু দেখলে খুব ভালো হয়, কারণ সব যে ত্রিপুরা পুলিশেরও এক্সাম হয়ে গেল, সবকিছু হয়ে গেল, কিন্তু এখনো আমাদের হচ্ছে না। কেন আমাদের হচ্ছে না সেটাও বুঝতে পারছি না, 2 বছর হয়ে যাচ্ছে, আর 4 মাস কি 5 মাস বাকি আছে তো হচ্ছে না, কি করব স্যার? এত কিছু প্রিপারেশন নিচ্ছি ডেলি, তারপরও স্যার কিছুই হচ্ছে না। আমরা কাঞ্চন ডেপুটেশন জমা দিতে, তারপর আমাদেরকে বললো যে ডেপুটেশন জমা দেওয়া হবে না, তোমরা যাও এখান থেকে। আমরা অথচ আমরা পারমিশন নিয়েছি যে আসো, উনি বলছে স্যার তারা যে আসো ডেপুটেশন দিয়ে যাও সবাই মিলে, তোমরা 3 জন আসবে বাকি সব বাইরে থাকবে। তারপর আমরা ডেপুটেশন জমা দিতে গেলাম, কিন্তু স্যার সবকিছু বলেছে এটা হবে না,
ডেপুটেশন হবে না, তোমার ওখানে ইমেল যাবে, এসএমএস যাবে, ফোন যাবে। অথচ আমরা বহুত ইমেল করেছি, ফোন করেছি, আমরা ফোন রিসিভ করে না, কিছু বলে না, ইমেলে কোনো রিপ্লাই নাই, কিছু নাই। তারপরও স্যার আমরা গেলাম ডেপুটেশন জমাতে, আমরা ডেপুটেশনও রাখলো না, কিছু বললো না যে এক্সাম কবে হবে না হবে। কিন্তু স্যার ত্রিপুরা পুলিশ এটা বলে দিল যে আগস্ট মাসে হয়ে যাবে। তো আমরাটা কি, আমরাটা এক্সাম কি হবে না স্যার, এটাই স্যার জানতে চাই। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। আমি অ্যাকচুয়ালি দিলেমা থেকে বলছি। আমি প্রথমে আপনাদের পিবি 24 কে আমাদের এই বেকারদের বিষয় নিয়ে কথা বলার জন্য প্রায় আগেও দেখেছি, এখনো দেখছি, মানে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে যে বর্তমান যে বেকার সমস্যা সেটা নিয়ে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি। যে 2022 সনে দেখলাম আমরা অনেকগুলি একসাথে ইলেকশনের আগে আপনি জেল পুলিশ বলুন, তারপরে ফায়ার সার্ভিস বলুন, ত্রিপুরা পুলিশ বলুন, তারপরে জেআরবিটির এই ভাইবা প্রসেসি বলুন, আর টেট পরীক্ষায় বলুন, আর যা কিছু ইলেকশনের আগে তড়িঘড়ি করে নিয়ে নিয়েছে। তারপর তারা 2023 সনে ভালো কথা সরকার গঠন করেছে, কিন্তু তারপর সরকার গঠন করার পর তারা দেখছি কি, তারা এইসব বিষয় নিয়ে তারা একদম মানে কোনো হেলদুলি নেই। জেআরবিটির কথা বিশেষ করে বলতে গেলে 2020 থেকে, তারপর ট্যাটের কথা বলতে গেলে 2022 থেকে সমস্ত দপ্তরগুলিতেই মানে তারা খামখেয়ালি শুরু করেছে। এখন অনেকটি দপ্তরই, যেমন মুখ্যমন্ত্রীকে অনেক সময় আমরা দেখছি অনেকেই ওনার সাথে দেখা করতে চায়, বিশেষ করে টেট পরীক্ষার্থীরা ওনার সাথে দেখা করতে চায় বারবার, অনেক সময় ওনাকে এই দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্টও জমা দিচ্ছেন, বাট কেন উনি অ্যাপয়েন্টমেন্টের কোনো সাড়া দিচ্ছেন না। এবার আমরা দেখতে পেলাম যে শিক্ষক সংকটের কারণে ত্রিপুরা রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আমরা দেখেছি, তারপরও সরকারের কোনো হেলদোল নেই। এই কিছুদিন আগে গেল এই এই লোকসভা নির্বাচন, অকল শুনতে পাচ্ছি আবার এই পঞ্চায়েত নির্বাচন, এক তো নির্বাচন, তারপর আবার এই নির্বাচনের বিধিনিষেধ থাকে, কিছু করতে পারে না সরকার। তারপরও যে অল্প কিছুদিন সময় পাই তখন তারা কিছু এইসব নিয়ে বলে না, তাহলে বেকাররা কোথায় যাবে? আমি আপনার মাধ্যমে এটাই বলতে চাই যে যদি আমি একজন মানে বেকারই, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান দিনের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি ওরা মানে এখনো শুধরাতে পারছে না। যে যারা টেট কোয়ালিফাইড করে বসে আছে তাদেরকে জব দিতে পারছে না, তাহলে নতুন যে মানে প্রজন্ম তারা কিভাবে মানে নিজেকে নিজে মোটিভেশন মোটিভেট করে রাখবে যে তারাও এক্সাম দিবে, তারাও পাবে? ঠিক আছে, পুলিশ বলুন, যে কোনো দপ্তরে বলুন, তাহলে ওনারা যদি দিতে না পারেন তাহলে ওনারা কেন এইসব বেকারদের নিয়ে এইসব খেলা খেলাধুলা করছেন না? কারণ একটা প্রসেসিং শুরু হয় 4-5 বছর লাগিয়ে দেয়, তাহলে বেকার একটা প্রসেসিং শুরু হয়ে 5 বছর যদি লাগিয়ে দেয় তাহলে কিভাবে হয়? সেন্ট্রালের যে এই দেখি, এই যে দেখলাম পুলিশগুলি, পুলিশের এই এত বছর লাগিয়ে দেয়, সেন্ট্রালের যে জব গুলি হয় এসএসসির মাধ্যমে এইগুলি 1 বছরের মধ্যে কমপ্লিট করে নেই। আমাদের ত্রিপুরা যে কি মানে একটা প্রসেস শুরু করলে এটা 4 বছর লাগে, 5 বছর লাগে। আমি আপনার মাধ্যমে সিএম কে, উনি যথেষ্ট মানে শিক্ষিত মানুষ, এই আগের যে সিএম ছিলেন বিপ্লব কুমার দেশ, ওনার থেকে আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি, জানি যে উনি ডক্টর এবং প্রফেসরও, অনেকটা শিক্ষিত মানুষ। তাই আমরা ভেবেছিলাম যে উনি আসার পর হয়তো পারছি রাজ্যের একটু ভালো হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি মানে কি বলবো, মানে একদম আগের থেকে আরো রকম দুর্দশা সৃষ্টি হয়ে আছে রাজ্যের মধ্যে। রাজ্যের এই ঘরে ঘরে এই বেকাররা বসে আছে, অথচ ওদের কোনো হেলদুলই নেই। শিক্ষার ক্ষেত্রে কি বলবো, মানে একদম নাজেহাল অবস্থা, মানে এই স্কুলগুলিতে টিচার নেই। তারপর মাত্র 2022 সনে এত সংখ্যক 38,000 পরীক্ষা দিয়ে মাত্র 361 জন শুধু খালি কোয়ালিফাইড করেছে। তাদের মধ্যে শুনতে পারলাম যে এই কিছু সংখ্যক নাকি এই যে বিএড টেট ওয়ান থাকার কারণে ওদের ওরা জব পাবে না, ওরা কারণ ওরা যদি সেই সময় দিয়ে দিত তাহলে দিলাম এই জবটা তারা পেয়ে যেত, তা ওরা ঠিক সময় দিতে পারেনি, যার কারণে ওরা পাশ করেও আজকে বিএড টেট ওয়ান হওয়ার কারণে কিন্তু জব থেকে বঞ্চিত হচ্ছে। তারপরও সরকারের কোনো হেলদোল নেই, কিছুদিন পরে আবার নতুন নিয়ম আসে যাবে, নতুন মানুষরা আবার বঞ্চিত হবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিভাবে হবে, একটা স্কুলে শিক্ষক নেই। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো।
আমরা একবার শুনি আজ বিভিন্ন স্তরের ব্যাকাররা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন। জিআরবিটি গ্রুপ দিয়ে যে আমরা এই মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউ আমরা যারা কমপ্লিট হয়েছে এই প্রসেসিংটা আজকে 2020 থেকে চালু হয়েছে আর আজকে 2024-এর প্রায় শেষের পথে আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সহমর্মিতার সাথে কমপ্লিট করেছে এখন অতি দ্রুততে আমাদের মেরিটলিস্টটা প্রদান করা হয় এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি, যাতে আর এই মাসের 15 তারিখের ভিতরে আমাদের মেরিটলিস্টটা গ্রুপ ডি এর প্রকাশ করা হয় এবং যাতে সাথে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়। এই জন্য আমাদের এখন দাবি সম্বন্ধে আমরা ডিরেক্টরের কাছে আমাদের দাবি সম্বন্ধে জমা দিয়েছি। কতজন আপনারা নিয়েছিলেন? আমরা এখানে প্রায় 50-60 জনের মতো আজকে এসেছি। মানে সারা রাজ্যে কত হবে? সারা রাজ্যে প্রায় আমরা রিটার্নের দিকেছে প্রায় 16,000 সামথিং, প্রায় বাইবাতে মনে হয় সম্ভবত 12,000-এর মতো আমরা বাইবা দিয়েছি। এখন এটা টোটাল পোস্ট হয়েছে 2,500। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা বলুন। দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড। হ্যালো, কথা বলুন। বলছি যে আমাদের যে দেখা প্রোগ্রামটা হয়েছে। হ্যালো, কথা শোনা যাচ্ছে? কথা বলুন। বলছি যে অ্যাসেম্বলির মধ্যে যে পিয়নের যে জবটার লাগিয়ে আমাদের ড্রাফট কেটে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু আজ অব্দি আজকাল 2-3 বছর হয়ে গেছে, এখনো এটার কোনো খোঁজ পেলাম না। তারপরে যে কি বলে বিএম এর যে অনেকগুলো আমরা চাকরি ইন্টারভিউ দিয়েছি, এদের কোনো খোঁজ পাইনি। এই যে আমরা যদি সংবাদ মাধ্যমের মাধ্যমে এগুলি প্রকাশ করেন তাহলে উপকৃত হতাম। আমরা তো তুলে ধরছি, আপনারা বলুন আজকের বিষয় নিয়ে কিছু বলুন। বলছি যে অ্যাসেম্বলির মধ্যে যে পিয়নের একটা পোস্ট ছিল, অনেকগুলি পোস্ট ছিল, আমি পিয়নের পোস্টটা দিয়েছিলাম, তো এটা ড্রাফট কেটেছে পশ্চিম থানার সামনে যে বড় ইয়ার মধ্যে ড্রাফট কেটে আমরা টাকা জমা দিয়েছিলাম। বলেছিল যে 6 মাসের মধ্যে এটা ইন্টারভিউ নিয়ে যে নিবে, তারপর সবকিছু করবে, কিন্তু 6 মাস পেরিয়ে এখন 2 বছর হয়ে গেছে, কিন্তু 2021-22-21-এর নভেম্বর দিকে ইন্টারভিউটা নিয়েছিল। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা ইন্টারভিউ আমাদের জানুয়ারি মাসের 19 তারিখে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আজকে 4.5 মাস হয়ে গেছে, 4.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের রেজাল্টটা এখনো ম্যাট্রিক পাবলিশ করছে না তারা, ওদের কাছে কিছু ওনাদেরকে বলেছে যে ইলেকশনে গণনার পর রেজাল্টটা পাবলিশ করবে, তো তাদের প্রসেস ইলেকশন গণনার পর চালু করবে তারা, কিন্তু এখন ইলেকশন গণনা
প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ম্যাসেজটা এখনো পাবলিশ করছে না। তো ওনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছুদিনের মধ্যে আমাদের ম্যাসেজটা পাবলিশ করার জন্য ওনাদের কাছে আমাদের দাবি রয়েছে। আর আমার মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে ওনাদের কাছে, ওনার কাছে আমাদের আমার এটাই রিকোয়েস্ট যে আমাদের ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি, যাতে জেআরবিটির ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি সম্ভব দেওয়া দেওয়া হয়। আর আমাদের যেখানে ক্যান্ডিডেট রয়েছে এখানে কিছুতে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ওভার এজ হয়ে গেছে, ওদের বিষয়টাও দেখা দরকার। তো খুব তাড়াতাড়ি যাতে ম্যারিট লিস্টটা কিছুদিনের মধ্যে দেওয়া দেওয়া হয় এটাই আমাদের রিকোয়েস্ট। সেখানে জেআরবিটির যারা গ্রুপ ডি প্রত্যাশী তারা তাদের বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্য যে এ সময়ের মধ্যে যে প্রক্রিয়া শুরু হয়েছিল মৌখিক পরীক্ষা তা সম্পন্ন হয়েছে, সেদিক থেকে মেরিট লিস্ট প্রকাশ করা হোক এবং গ্রুপ সির প্রক্রিয়াও সেখানে শেষ হয়েছে। দীর্ঘমেয়াদে একটি চাকরি চলছে, এখনও শেষ হয়নি, 2023 সালেতে সেই প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং আপনারা অনেকেই জানেন যে অন্যান্য অনেকগুলো চাকরি রয়েছে, শুধু জেল পুলিশে নয়, পুলিশ কনস্টেবলে শুধু নয়, জেআরবিটি গ্রুপ ডি শুধু নয়, যারা এক্সিকিউটিভ দিয়েছেন পুলিশের তারও তাদের চাকরির আশায় রয়েছেন। তাছাড়া আরও বেশ কয়েকটি চাকরি রয়েছে, জিআরএসের চাকরির এই সময়ের মধ্যে কোনো খবর নেই, আদৌ সে চাকরি হবে কি না সেই বিষয় নিয়ে এখনও কিছু বলা হচ্ছে না। ফার্মাসিস্ট নিয়োগ সহ অনেক বিষয় রয়েছে, এবং শুধু নার্স নিয়োগের যে ঘোষণা ছিল সেটা ফুলফিল করা হলেও তা প্রত্যাশা মতো হয়নি বলে অনেকে দাবি করেছেন, সে নিয়েও অনেক কথা রয়েছে, আরও বেশি সংখ্যক নিয়োগের কথা ছিল। তার পাশাপাশি আমরা আরও কয়েকটি বিষয় আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরি। টেটে যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের জন্য নিয়োগ সংক্রান্ত বিষয়টি কোন পর্যায়ে আছে এখনও স্পষ্ট নয়। দপ্তরে এলে বলছে যে অর্থমন্ত্রকে পাঠানো হয়েছে, অর্থ দপ্তরে পাঠানো হয়েছে, অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে বলা হয়েছে বিষয়টি আইন দপ্তরের কাছে গেছে, তারা মূলত সব কিছু খতিয়ে দেখছেন, এমন একটি বিষয় রয়েছে। এবং এই সময়ের মধ্যে বলা যায় আজ রাজধানীতে যে বেকাররা যেভাবে জড়ো হয়েছেন তাতে বোঝা যায় যে তারা তাদের মতন করে কথাগুলো তুলে ধরতে চান, তারা তাদের মতন করে বিষয়গুলো উপস্থাপন করতে চান। তার পাশাপাশি এই সময়ের মধ্যে আরও অনেক বেকার আছেন যারা খুব শীঘ্রই রাজধানীর বুকে দপ্তর আধিকারিকদের সঙ্গে দেখা করতে চান, বক্তব্য রাখতে চান। অভিযোগ দপ্তরকর্তারা অনেক ক্ষেত্রে সদুত্তর দিচ্ছেন না, বেকারদের সহযোগিতা করছেন না, তাদের আরও বক্তব্য। তারা প্রায়শই সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে দেখা করতে চেয়েছেন, এদিক থেকেও তারা তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টদের কাছে তুলে ধরতে পারছেন না। আমরা আজ বেকারদের তরফে কী বলা হচ্ছে, বেকাররা কী বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার অংশবিশেষ শুনি। জেল পুলিশের কেন্দ্রে আমরা 2022 আমরা ইন্টারভিউ ছিল, তো এটা অন উইকাশন আমরা এক্সামে। হ্যাঁ নমস্কার, আমি কোয়েটি বলছি। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমি আপনার মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা বার্তা রাখতে চাই যে আমরা এই রাজ্যের বেকার জনগণ আপনার কাছে জানি যে সরকারি চাকরি দিয়ে এই রাজ্যের বেকার সমস্যা দূরীকরণের সম্ভব নয়, এটা আমরা জানি, কারণ আমরাও শিক্ষিত। ঠিক আছে, উনি একজন শিক্ষিত মানুষ, আমরাও শিক্ষিত, বেকার হতে পারি বা আমরাও শিক্ষিত, আমরা অনেকে উচ্চ শিক্ষিত। আমরা ওনার কাছে একটাই মানে বক্তব্য রাখতে চাই যে যেগুলি শূন্য পদগুলি আছে আমাদের দরকার নেই বছরে 50,000 চাকরি, আমাদের বক্তব্য হচ্ছে যেগুলি শূন্য পদ আছে এই শূন্য পদগুলি অতি সত্তর পূরণ করুন। আমরা বলছি না যে আপনি একমাত্র জব দিয়ে একটু চাকরি দিয়ে ত্রিপুরা রাজ্যের সমস্ত বেকার সমস্যার সমাধান করতে পারবেন, আমরা এটা জানি, তাহলে শূন্যপদগুলি তো আপনি পূরণ করতে পারেন, শূন্যপদগুলির জন্য তো এই বাজেটও আশা করে আছে, তাহলে শূন্যপদগুলি কেন পূরণ করছে না? এক একটা শূন্যপদ এক একটা এই দপ্তরে এই বিজ্ঞপ্তি আসার পর কেন 4-5 বছর অ্যাডভার্টাইজমেন্ট আসার পরে লেগেছে? আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গার মধ্যে যদি আপনি এর মাধ্যমে আনিয়া মুখ্যমন্ত্রী স্যারকে, কারণ যেহেতু উনি অনেকগুলি দপ্তর নিয়ে রেখেছেন, ঠিক আছে, তাহলে উনি একটু বিষয়টা আমাদের বেকারদের দিকে সুনজরে দেখবেন আশা করি, এবং দেখে উনি অতি সত্তর মানে আমাদের যে প্রসেস গুলি ধরে মানে লেট হয়ে আছে অনেকগুলি, কি ডিপার্টমেন্ট বলবো, প্রত্যেকটি ডিপার্টমেন্টেই, ঠিক আছে, একটু মানে অতি দ্রুত মানে সেইগুলি সম্পূর্ণ করার মানে চেষ্টা করবেন। আমি ওনার কাছে এটাই মানে বক্তব্য রাখতে চাই, কারণ যে শূন্যপদ গুলি আছেন সেই শূন্যপদ গুলি অতি সত্তর পূরণ করুন, কারণ প্রত্যেকটা দপ্তর, আমি কোনো দপ্তর পার্টিকুলারলি বলবো না, ঠিক আছে, আর শিক্ষার অবস্থাটা কি বলবো এই রাজ্যে, আর মানে বলার মানে ভাষা নেই যে মানে শিক্ষার অবস্থার কথা বলতে গেলে, ঠিক আছে, উনি নিজেই জানেন। এটা আমি এই বক্তব্যটি আপনার কাছে আপনার মাধ্যম দ্বারা আমি মাননীয় মানে
মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী তথা আরো অনেক দপ্তরের মন্ত্রী ওনার কাছে আমি আর্জিটা জানাতে যে আর বিলম্বিত করবেন না, কারণ প্রত্যেকেরই একটা ধৈর্যের একটা বাদ থাকে, আমাদেরও তো ধৈর্যের বাদ ধীরে ধীরে মানে কি বলবো ধৈর্যের সীমা মানে অতিক্রান্ত হয়ে যাচ্ছে। কত বছর আগে মানে আমরা কতদিন আর অপেক্ষা করব, ঠিক আছে না? যেগুলি শূন্যপদ গুলি আছে আপনি এইগুলি লিস্ট পূরণ করুন, অন্তত পক্ষে বেশি দিতে হবে না, যেগুলি শূন্যপদ এইগুলি পূরণ করুন। নমস্কার, আমি এটাই বলতে চাচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, আমি জয়নাম থেকে বলছি। হ্যাঁ বলো। দেখুন, আপনারা স্ক্রিনে আজকে আমরা দেখতে দেখলাম বেকাররা যে আন্দোলন, সেই আন্দোলনটা আরো তীব্র করতে হবে। তার কারণ আমরা দেখছি এই যে রতননাথ মহোদয় আগে গভর্নমেন্টের আমলে নথি লইয়া বইত যে এত লক্ষ বেকার আছে, এত পোস্ট খালি আছে, তাই নিয়ে নথিতে আমরা দেখছি প্রচুর চাকরি। তখন কইছিল 60,000 পোস্ট খালি আছে, আমরা ক্ষমতা আসলে আরো নতুন পোস্ট ক্রিয়েট করে তারপরে মানুষের বেকারের সমস্যা সমাধান করব। কিন্তু দেখা গেল কিছুদিন যখন ক্ষমতায় আইলো তারপরে কইলো বেকার সংখ্যা কমে গেছে গা, তাইলে তারা কত লোক চাকরি দিল, কোন দপ্তরে কত দিল তার হিসাব কিন্তু আমরা আজও পাইলাম না, এবং তারা থেকে আপনারাও এই হিসাব আনতে পারলেন না। এখন যে বেকাররা এই আন্দোলন করে, চাকরি তো তারা দিত না, কিছুদিন আগে ইন্টারভিউ নিছিল, ফর্ম ফিল আপ করেছিল, তার সরকারের একটা ব্যবসা, কারণ বেকাররা চাকরি দিতে পারছে না, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হইব, এখানে ফি জমা দিতে হইব, সরকারের ব্যবসা, কারণ ইলেকশন হয়েছিল তখন তারা একটা বিজ্ঞপ্তি জারি করছিল। আর একটা দপ্তরে 50 জন লোক নিলে 3 জন মন্ত্রী বিজ্ঞপ্তি দেয়, তাহলে আর লোক নিব কই থেকে? আসলে তারা লোক নিত না, বেকারের এই হয়রানি করবো, যোগ্য লোক নাই, স্কুলে শিক্ষক করার নিয়োগ করার মতো যোগ্য লোক নাই, তাই লোক নিতে পারে না। এখনো কি যোগ্য হইছে না, তাই এখনো কিন্তু লোক নিল না আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, এখন যে ডক্টর মানিক শাহ মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু রতননাথের সাথে থাকতেই কইছিল যোগ্য লোক নাই। এই যোগ্য লোক যদি না থাকে এই বেকাররা কি করে আন্দোলন করে তাইনের হিসাব মতো? কিন্তু আসলে তারা চাকরি দিব মানসিকতা নাই এই সরকারের, যে বেকাররা সমস্যা সমাধান করাম, বেকারের কর্মসংস্থান করাম, এইটা নাই। এই যে তারা আছে মিথ্যা বুলি দিয়া নির্বাচনে বৈতরণী পাস হওয়া, কারণ বেকারের যেইমাত্র নির্বাচন আছে তখন বেকারের উন্মাদ করেলায় বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করিয়া, আসলে বিজ্ঞপ্তি জারি করছে আজও চাকরি নিছে না, কতজন চাকরি নিছে তার হিসাব আজও দিতে পারলো না, কোন দপ্তরে কত নিল, তাহলে তারা বেকারের সমস্যার সমাধান কি করে করবো? তারার ঘরে তো বেকার নাই, তারা বোলা মানুষ ইয়া করে, বেকারের যন্ত্রণা তো তারা বুঝে না, যারা লেখাপড়ি করে বাবার উপরে খায় তারা বুঝে, গরিব মানুষের ছেলে যখন বিএ পাস করে বিএড করে তখন বুঝে তাদের কত বড় যন্ত্রণা, তারা তো বুঝে না, কারণ তারা সরকারি পোশাক করে টাকা খায়, আর গরিবের বোলা ভাই বাবার পরিশ্রমের টাকা খরচ করে, তারপরে যখনই বেকার হইয়া আইয়ে তখন বাবার কাছে 10 টাকা হাত পাচ্ছে তাইতে লজ্জা হয়। এই সরকার যতদিন থাকবো অতদিন আমার মনে হয় বেকাররা আত্মহত্যা করতেই, তারপর বেকাররা চাকরি পেত না, জিএমএস এর লোক নিতে না, ডাক্তার নিতে না, নার্স ঠিক মতো নিতে না, কোনটাতে কোন দপ্তরে, এমন কোন দপ্তর নাই যাতে পূর্ববর্ণ লোক আছে, আড়িতে নাই, তাইলে কোন দপ্তরে নাই, স্কুলে নাই, দাদার এই চিন্তই নাই যে এখন যদি বেকাররা চাকরি দেয়, ডাবল ইঞ্জিনের সরকার এখন চাকরি দিলে কয়েক লক্ষ লোক চাকরি দিতে পারে, যেহেতু ইঞ্জিনটা ডাবল, সিঙ্গেল ইঞ্জিনের চাকরি কিছু দিয়ে গেছিল কিন্তু আর ডাবল ইঞ্জিনের চাকরির দরজাটাই বন্ধ করে দিছে, কিন্তু বেকাররা পাগল বানিয়ে দিছিল, বেকাররা এখন বুঝতে আছে যে আসলে কোন বাক্যটা তো আমরা পড়ছি যিনি যদি যে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বল। দেখুন, আসলে আমি ত্রিপুরা রাজ্যের এই যে বিজেপি সরকার আছে এই সরকারটাকে খুব একটা দোষ দিই না, কারণ কি জানেন তাদের টিভি সাউন্ড একটু বন্ধ করুন।
তাদের এমন কোন ক্ষমতা নেই যে তারা কেন্দ্রের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতে পারে। কারণ আমরা দীর্ঘদিন শুনেছি দেখেছি মানিক সরকারেরই ক্ষমতা ছিল কেন্দ্র দেয় না এই কথা বলার, এবং সেটা বলারও প্রয়োজন ছিল। এখন যদি তাদের মধ্যে কেউ বলে কেন্দ্র দেয় না, তাহলে তার চাকরিটা চলে যাবে, দেওয়াটা মন্ত্রিত্ব পাইতে এইটা চলে যাবে, 36টা দপ্তর আছে ত্রিপুরা রাজ্যে। এবার সিএসআর বাহিনী থেকে শুরু করে সঠিক তদন্ত করলে 50,000-এর উপর পোস্ট খালি। আমি বেশ কয়েকদিন বলেছি যে আমি মুখ্যমন্ত্রী সচিবালয়ে চাকরি করে এসেছি, আমার পোস্টটা পর্যন্ত এখন খালি। শুধু মুখ্যমন্ত্রী সচিবালয়ের নিজস্ব তারার মুখ্যমন্ত্রীর যে হেড আছে, এই হেড থেকে বেতন দেয় একজন গ্রুপটি কর্মচারী আছে চাকরি করছে, গৌরী দেবনাথ, আমি নামও বলে দিচ্ছি। আর বাকি সবাই পেনশনে চলে গেছে, লোক নিয়োগ করা হয়নি। কাজেই এই সরকার আসলে মনের যে একটা ভাব, আন্তরিকতা, এটা তাদের নেই যে মানুষের উপকার করা, শুধু ভাওতাবাদী। আপনি দেখুন একটা সিদ্ধান্ত নিয়েছে ওরা যে বেকাররা এখন থেকে চাকরি পাইলে পেনশন পাবে না। ওরা কেন পেনশন পাবে, ওদেরটা ঠিক আছে। এই যে স্বৈরাচারী ভাব, আমার মনে হয় সকল বেকার মিলে আমরা যদি অন্তত 100 টাকা করে চাঁদা দিই ত্রিপুরা রাজ্যের সব মানুষ, তাইলে সুপ্রিম কোর্টে কেস করে তাদের বিরুদ্ধে তাদের পেনশনটা আপাতত বন্ধ করা যায়। এখানে বিরোধী দলের ত্রুটি আছে, ওরা একটা কথাও বলেনি, কারণ ওরা তো পেনশন পাবে, চিকিৎসা ভাতা পাবে, সব পাবে, ফ্যামিলি পেনশন পাবে। এই যে স্বৈরাচারী মোদি থেকে শুরু করে নরেন্দ্র মোদি, কিন্তু এইবার কিছু নরম হইতে 400 ফার হইতে ফেমে তাইনে তাইনের ফার করাইছে না মানুষ, আর নাইলে খবর হইলে। এইলেই আমার বক্তব্য, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। দেখুন বেকাররা, আমি একটু ইতিহাসে না কইতেছি আর কি, দেখুন সংক্ষেপে আমি বলবো, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যদি দেশটা স্বাধীন হয়েছে 1947, 50 থেকে রাষ্ট্রটারে সুন্দরভাবে গঠন করছিল 30 বছর, 80-এর আগ মুহূর্তে পর্যন্ত রাষ্ট্র সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বেশ কিছু চাকরি দিছে, এটা মানতে হবে, চাকরি দিছে, পেনশন দিছে, বেতন দিছে, জিনিসপত্রের দামও কন্ট্রোলে রাখছে। তাহলে দেশ স্বাধীন হয়েছে আমরা ধরুন ঘরে ঘরে 74-75 বছর চলছে, আমরা 30 বছর সঠিক ব্যবস্থা আমরা পাইছি রাষ্ট্রের। কেন পাইছি রাষ্ট্রটা, আমি বলছি গুরুত্ব দিয়ে আপনারা চিন্তা করে দেখেন, রাষ্ট্রটা কিভাবে স্বাধীন হয়েছে প্রত্যেকে জানে। এই কারণে তারা রাষ্ট্রটারে 30 বছর চাকরি বাকরি দিয়া মানুষের মানসিকতাটারে একটু ঘুরাই দিছে। দেখেন 30 বছর পরে ওই যে দিবানগুলি বাবা সাহেব আম্বেদকর, আমি বারবার বলছি আপনি খবর নিয়ে দেখেন, যে ডিপার্টমেন্ট গুলি যেভাবে সাজাচ্ছে, সরকারি চাকরি দিয়া যেভাবে সাজাইলো, কোয়ালিশন সরকার আয়া সিপিএম টিপিএম কংগ্রেস মিলিয়ে এয়ারপোর্ট বিএসএনএল যা আছে সব শেষ করে দিল, একটা বেকার রেল আমলের লেগে আন্দোলন করার লেগে দিল না, রাস্তা লামাইল না। সিপিএম পার্টি এত আন্দোলন করে, এত বাহাদুরি আমরা দেখলাম পশ্চিমবঙ্গের ত্রিপুরাতে, একটা টু শব্দ করলো না, এরা সমস্ত রাই মিল্লা ডিপার্টমেন্ট গুলি বিক্রি করলো। এবার গভর্নমেন্ট চেঞ্জ হইলো, এই আকাম কুকাম করার পরে বিএসএনএল পড়লো, সারা ভারতবর্ষে লড়া পড়লো, বিজেপির সুযোগ দিয়ে দিল, বিজেপি গভর্নমেন্ট আইলো। বিজেপি গভর্নমেন্ট আয় কি করলো, সিপিএম এর সময় দেখেন কন্ট্রোল করছে কিভাবে, নেগোসিয়েশন গ্রুপ মানে আপনারা মনে আছে কিনা যায় না, যে কিছু প্রতিবাদ করছে তারে খুন খারাপিও হয়েছে, এবং বৈজ্ঞানিক রূপে যে ভূত দখল করা এটা সিপিএম এর সময় হয়েছে,
কংগ্রেসের কথা তো কয়ে লাভ নাই, কারিগরি উল্লম্ব সন্তোষ মন্ডল ভারতবর্ষের কারিগর বানাই দেওয়া গেছে, এই ভারতবর্ষের কারিগর সন্তোষ মন্ডল মানে দুর্নীতি করা আছে ইলেকশনে। বিজেপি কি করলো, বিজেপি আয়োজন দেখেন আর এস এস বানাইয়া সাজাইয়া বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। এবার বেকাররা সাহস পায় না, বেকাররা কিভাবে সাহস পাবে রাস্তার মধ্যে লামার। এই যে মোদি আপনার 20 লক্ষ কোটি টাকা ঋণ সাবসিডি দিল, 3 লক্ষ মন্দির বানালো, রাম মন্দিরে হাজার হাজার কোটি টাকা বেকার নষ্ট করলো, বেকাররা চাকরি দিল না, না বিরোধী দলের এরা কোনো আন্দোলন করলো, না বেকাররা রাস্তার মধ্যে নামলো। কিন্তু সরকার তো ঠিকই থেকে গেল, বিজেপি স্টেট গভর্নমেন্টও রইল, সেন্ট্রাল গভর্নমেন্টও আপাতত করছে, পরে কি হইলো না হইলো এটা দেখার বিষয় না। নমস্কার, কে বলছেন? হ্যালো, বলছিলাম নির্বাচন শেষ চাকরির খবর। চাকরির খবর এত তাড়াতাড়ি, যারা কি চাকরি খবর করবেন, যারা প্রাইভেটাইজেশনের বিশ্বাস করেন, সমস্ত দেশের সবকিছু তারা প্রাইভেটের হাতে তুলে দিচ্ছে, তাহলে তারা চাকরি কিভাবে দেবেন? আমার তো মনে বিশ্বাস হয় না বিজেপি গভর্নমেন্ট চাকরি দেবেন। ওরা চাকরিতে চাকরি দিয়ে মানুষকে খুশি করবেন, এই মানসিকতাই এদের নেই, এরা কিসের চাকরি করবে? আমার মনে হয় আপনারা এই যে বিজেপি গভর্নমেন্ট এবার যে কেন্দ্রে এসেছে, কত পার্সেন্ট ভোট দিয়ে এসেছে সেটা আপনারা যে তথ্য আকারে ধরে তুলতেন, আমার মনে ভারতবর্ষের মানুষ জানতে পারতো, তথা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারতো। আমরা একবার দেখলাম, জানি না কতটুকু সত্য মিথ্যা, 49টা সিট 100 থেকে 1000 মধ্যে ভোট দিয়ে পাশ করেছে। একটা লোকসভার ভোটে যদি আবার কোনো একটা দেখলাম 49 ভোট বেশি পায়, 48 না 49 ভোট বেশি পেয়ে পাশ করছে, একটা আবার লোকসভার ভোটে এইরকম কনটেস্টে ভোট হয়েছে, তারপরে সরকার গঠন করলো মোদি, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার জানি না ওনার সরকারটা কিরকম হবে। আমার তো মনে হয় এটা একটা নরবরে সরকার থাকবে। বিজেপি লোক দেখা গেল তাদের যে এখনো বাজি পুরাণ, আনন্দ, মানুষের বাড়ি ভাঙচুর, এগুলি কিন্তু কোনো না কোনো জায়গাতে হচ্ছেই, তো তাদের একটু আকল থাকার দরকার। কিভাবে সরকারটা হলো, এইভাবে কি সরকার হয়, যা তারপরেও হইলো। কিন্তু আমার মনে হয় সারা ভারতবর্ষের মানুষ যখন জানবো, ত্রিপুরা যে মানুষ জানবে, তখন বিজেপির কিছু মস্তান লোক যদি গুন্ডামি গান্ডামি করে রেকিং টেকিং করে, তারা বুঝতে পারলো যে তাদের পায়ের তলার মাটি কিভাবে সরে গেছে। এখন এই বিজেপি গভর্নমেন্ট থেকে ভালো কিছু আশা করা যাবে না, যেহেতু আমরা 10 বছরের কোনো আশা করতে পারলাম না। এই প্রধানমন্ত্রী মানে নিজের ব্যক্তির সাথে দেশ বিদেশ ঘুরে আনন্দ ফুর্তি করতে ভারতবর্ষের ট্যাক্সের পয়সা খরচ করে করে, উনি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে এই সরকারে আস্থার ব্যবস্থা করছে, রাম মন্দির বানিয়ে যখন যেটা বিভিন্ন রকমের কথা উত্থাপন করে, ওদের কথাতেই থাকতো, বলিতেই থাকতো এই ধরনের মিথ্যার বলি, সমস্ত মিথ্যার বলি দিয়ে এই সরকারটা বারবারই চলে আসে। কিন্তু এবারই দরাশ্রী হয়ে গেছিল, কিন্তু জানি না কোন কারণে সে 49টা সিট 1000 ভোট বেশি পেয়ে পাস করে চলে আসছে। এটা একটা সন্দিহান আমার মনে হয়, যাক আগামী হয়তো আগামী সিজনে আর সেরকম পারবে না। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। আজকের বিষয় হলো নির্বাচন শেষ চাকরির খবর কি। বিধানসভাতে আপনার কাছে আমি আজও ফোন করেছিলাম অনেকদিন, যে বিধানসভাতে যে রতন চক্রবর্তী স্পিকার ছিল, তিনি থাকার সময় কিছু ইন্টারভিউর জন্য কাগজপত্র জমা নিয়েছিল, টাকা নিয়েছিল 200 টাকা করে জেনারেল আর এসটিদের জন্য 150 টাকা। এখন অবধি
না ইন্টারভিউ কল করলো না কিছু করলো, এই টাকাগুলো কোথায় গেল, বেকাররা কি করবে না করবে আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। আগেও আমি কয়েকবার আপনাদের ফোন করেছিলাম, এটা যদি নিয়ে একটা প্রোগ্রাম করেন আমাদের খুব ভালো হয়। আমরা গরিব মানুষ, বেকার আনি বেকার খাই, দিন আনি দিন খাই, এই যে 200 টাকা আমাদের কাছে বিশাল ব্যাপার। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আজকের যে ক্যাপশনটা আসলে অ্যাকচুয়ালি খুবই ভালো একটা ক্যাপশন দিয়েছেন আপনারা। আমরা লক্ষ্য করে দেখলাম বিগত সরকারের আমল এবং এই বছরের সরকারের নতুন সরকারের আমল, ওরা যে প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাকচুয়ালি বেকারের চিন্তা ভাবনা নিয়ে, লক্ষ লক্ষ বেকার, তারপর অনেক ধরনের মানে ইয়েতে জব দেবে, তো অ্যাকচুয়ালি আসলে সেই কথাগুলি ওদের কাজের সঙ্গে মিলনি। তো এবার তো আমরা ফল দেখেছি সেন্ট্রালে কি হয়েছে, ত্রিপুরা তো তাই ছিল কিন্তু তারপর লাস্টের মথাকে নিয়ে ওরা সরকার করতে হয়েছে। তো আসলে অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যের বেকাররাও শিক্ষিত বেকার, বুঝে জানে, সময় মতো উপযুক্ত জবাব দেবে। আজকে জেআরবিটি নিয়ে আন্দোলন হয়েছে, তার বিগত দিনে টেট যারা কোয়ালিফাই করেছে তারাও আন্দোলন করেছে, তারপর পুলিশরা আন্দোলন করছে, এবার আন্দোলনটা বাড়তেই থাকবে দিনের দিন। আর অ্যাকচুয়ালি জনসাধারণ দেখছে স্কুলের মধ্যে কি হারে শিক্ষকের অভাব, এদিকে রাস্তা অবরোধ, স্কুল তালা দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিস হয়েছে, যেটাও আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাই। তবে এসবগুলি যদি ওনারা এখন অবধি যদি কোনো সমস্যার সমাধান না করে, বিগত দিনে কিন্তু এই সরকারের একটা খুবই চাপ মানে করুণ পরিণতি হবে, যেটা এখন বর্তমান চলছে বা হচ্ছে জোড়াতালি দিয়ে কোনো মতে চলবে। তবে এইভাবে বেশি দিন যাবে না, যদিও মানুষ সজাগ আছে, জানে বুঝে, আগামী দিন দেখা যাক কি হয়, এটাই আর কি। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা বেকারদের নিয়ে যে এত মানে অনুষ্ঠান করেন, কথা বলেন, কি বলবো মানে অ্যাকচুয়ালি বিবেক বলতে কেউ নেই। মুখ্যমন্ত্রী মহোদয় এবং ফাইন্যান্স মিনিস্টার যে কোনো মিনিস্টারের কাছেই ওনাদের যখন নির্বাচন হয় ওনারা দেখবেন বাড়ি বাড়ি গিয়ে কিভাবে পদলেহন দেয়, আর যখন মিনিস্টার হয়ে যায় বেকাররা ওনাদের বাড়ির সামনে গেলে লাঠি পেটা, কামান, জল, বিভিন্ন ধরনের আচরণ বিধি হয়। সময় উপযোগী বোঝাবে, বেকাররাও আছে দেখবে, বুধবাসের মধ্যে আগামী দিনে জবাব দেবে এটা। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? জেল পুলিশের কেন্দ্রে আমরা 2022-এ আমরা ইন্টারভিউ ছিল, তো এটা কখনো উঠতেছে না, আমরা এক্সামের লিগে আমরা জেল পুলিশের দিকে জমা দিতে আমাইছি, তো কখনো কোনো কিছু হয়েছে না তার লিগে। আমরা কতজন আছে তোমরা? আমরা এখানে আছি প্রায় 30-35 জনের মতো আছি। কী চাও তুমি? আমরা চাই আমরা এক্সামটা সাথে একটু তাড়াতাড়ি উঠব, কারণ 2 বছর হয়ে যেতে সেটা কখনো একজনের কোনো কিছু বড় কথা না। কারোর কাছে কোনো দাবি আছে তোমার? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলো। প্রথমে PB24-কে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আমি আপনার মাধ্যমে বিশেষত করে এই রাজ্যের যে বিরোধী পক্ষ, বিশেষ করে CPIM বলুন আর কংগ্রেস বলুন, ওদেরকে আমি কিছু একটা বলতে চাই যে আপনারাও কি মানে যখন ভোট আসবে তখনই মানে অ্যাক্টিভ থাকবেন? যদি মানে আপনাদের চ্যানেলটা বিরোধী কোনো CPIM এর MLA বলুন আর CPIM এর নেতা বা কংগ্রেসের নেতা শুনেন, তখন আমি তাদেরকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারাও কি মানে বিরোধী আসনে বসে মানে সুপ্ত হয়ে থাকবেন নাকি? এরাজ্যের যে সমস্যাগুলি, এরাজ্যের সমস্যাগুলির সম্পর্কে আপনাদেরও তো কিছু একটা করার আছে না? নাকি আপনারাও এই যখন ইলেকশন আসবে, ইলেকশন আসার প্রাক মুহূর্তে আপনাদেরও ঘুম ভাঙবে?
হ্যাঁ, আর যখন ওই বিধানসভা অধিবেশন হবে তখনই ঘুম ভাঙবে। এরকম যদি ঘুম ভাঙে আর এরকম যদি মনে করেন আগের এরকম করে রাজনীতি হতো, এখন এরকম করে রাজনীতি হয়ে যাবে, তাহলে এটা আপনারা ভুল ভাবছেন। কারণ বর্তমান দিনে যে সমস্যাগুলি মানুষের, শুধু বেকার বলুন না, বেকারের সমস্যা, সমস্ত সমস্যাগুলি আপনাদের সচরাচর তুলতে হবে সরকারের সামনে। আর ওরা মাথার কথা কি বলবো, ওদের কথা বলে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই, ওরা কথার কোনো ভ্যালুয়েশনে ঠিক থাকে না, ঠিক আছে? তো ওদের কথা বলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। যেহেতু বর্তমানে এখন আমি বিশেষ করে কংগ্রেস আর সিপিএমদেরকে বলছি, আপনারাও একটু জাগ্রত হন, আপনারাও একটু রাজ্যের যে বর্তমান যে সমস্যাগুলি, বেকাররা যে আজকে যাচ্ছে ধর্ণা দিচ্ছে, আপনারাও কিছু কিছু বলুন, আপনারাও গভর্নমেন্টের কাছে কিছু বলুন। নাকি যখন সরকার এই আবার যখন বিধানসভা ইলেকশন 28 শুরু হবে তখন আপনারা 27 ডিসেম্বরে কি অ্যাক্টিভ হবেন? তাহলে যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা আর এই বিরোধী বলে আপনাদের নিজেদেরকে পরিচয় দিতে আসবেন না, আমি মনে করি যেটা, ঠিক আছে? কারণ এখন নিত্যদিন যে সমস্যাগুলি, আপনারাও একটু কিছু করুন, তা হয়তো তো আপনাদেরকেও অন্যরাও বিশ্বাস করবে না। ইলেকশন আসার প্রাক মুহূর্তে যদি এরকম করেন তাহলে আর এটা হবে না, সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? আর দেখতে হবে যে রাজ্যে যে সমস্যাগুলি, আপনারা যদি সমস্যাগুলো যদি বিরোধী আসনে বসে যদি সেগুলো যদি না তোলেন তাহলে কারা তুলবে না? এই বিষয়গুলি তো আপনাদেরকে নিয়ে একটু ভাবতে হবে না? তাহলে আমি এটাই আমি আপনাদের মাধ্যমে, যদি কেউ শুনে থাকেন, আমি ওদেরকে বলতে চাচ্ছি যে একটু রাজ্যের সমস্যাগুলি নিয়ে একটু সচরাচর হন, আপনারাও গভর্নমেন্টকে প্রশ্ন করুন, সরকারকেও প্রশ্ন করুন, তাহলেও তো আপনাদের প্রতি অন্য অন্যরাও বিশ্বাস আসবে। আপনারা যদি এরকম সুপ্ত হয়ে থাকেন, ঘুমন্ত অবস্থায় থাকেন, তাহলে তো আর লাভ নেই, তাহলে আর বিগত ইলেকশনে আপনাদের শুধু শুধু নমিনেশন দিয়ে শুধু শুধু খরচ করে লাভ নেই, ঠিক আছে? এটাই বলতে চাচ্ছি। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, 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 আমাদের প্রসেস শুরু হয়েছে, ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছে, কিন্তু 2022 ফিজিক্যাল দেওয়া হয়েছে আমরা, তারপর 2023 আমরা দিছি রাইটিং এক্সাম দিছি, কিন্তু 24 এটার কোনো রেজাল্টের কোনো আমরা আউট পাইতেছি না, যেহেতু এটা চাকরির ইন্টারভিউ, এটা যদি ভাইবারা যদি আমার যদি ডাকাইতো তাহলে তো আমরা বুঝতে পারতাম যে কি হয়েছে না না হয়েছে। তো আমরা চাই যে অতি সত্তর যাতে এটার যাতে একটা ব্যবস্থা করা হয়। তারা কতজন রয়েছেন সারা রাজ্যে? আমরা তো প্রায় 6,000 মতো প্রায় টিকেছি ফিজিক্যালে, এখন পর্যন্ত আমরা রাইটিং এক্সাম দিয়েছি 6,000, কিন্তু এখন পর্যন্ত ভাইবার জন্য যদি ডাকানো হয়নি তার জন্য আমরা বসে রয়েছে। রাইটিং এর কোনো রেজাল্ট বের হয়েছে কি? না, রাইটিং এর কোনো এক্সাম বের হয়নি বা রেজাল্টও কোনো বের হয়নি, তার জন্যই তো আমরা আসা এখানে, যাতে অতি সত্তর যাতে রাইটিং এর এক্সামটা, যে আমরা যে এক্সামটা দিয়েছি যেটাই হোক ফল সেটাই যাতে আমাদেরকে থ্রো করে। আমরা আজকে সমস্ত ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট, ঠিক আছে, আমরা একলগ হয়েছি, হয়েছিরা এই ডিজিপি স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছি, যাতে আমরা যে ত্রিপুরা পুলিশের যে প্রসেসটা, সিলেকশন প্রসেস, এটা খুবই ধীরগতিতে চলতেছে। কারণ কে এটার যে প্রথম নোটিফিকেশন, এটা 2021 সেপ্টেম্বর মাসে আইসে, প্রথমে 500 পোস্ট আসিল, তারপরে এটারে মানে বাড়াই আসিরা এটারে 1,000 করা হয়েছে। 2021 সেপ্টেম্বর মাসে প্রথম নোটিফিকেশন আছে, অক্ষণে 2024 চলতেছে, 2024 জুন মাস চলতেছে, এখনও কোনো মানে ইউই নেই, ফিজিক্যাল গেছে, ফিজিক্যালের 2022 লাস্টে ফিজিক্যাল গেছে, এর এক বছর পরে রিটার্ন টেস্ট গেছে, রেজাল্টের কোনো খবর নাই, মাসের পর মাস চলে যাইতেছে, মানে এইভাবে চললে তো হইতো না। তো আমরা আজকে একলগে হয়েছি, স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছি যাতে এটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয়, আর যদি
যাতে এটা ইলেকশনের আগে, পঞ্চায়েত ইলেকশন কিছুদিন পরে, এর আগে যাতে আমরা রেজাল্ট পাবলিশ করা হয় যে রিটেন টেস্ট দিছি, আর দুর্গা পূজার আগে যাতে ফুল প্রসেস কমপ্লিট করা হয়। আর যদি এমন না হয় তাহলে আমরা আগামী দিনে এর চেয়েও বেশি বড় আন্দোলনে সম্মিলিত হবো, ঠিক আছে? নাহলে কারণ কেড়ে সবাই এনে বয়স দিতেছে গা, ঠিক আছে? মেয়েরা বাচ্চা প্রেশার দিতেছে বিয়ে দেওয়ালায় বহিরম করো, তারা পড়াশোনা করছে, একটা কিছু করার লিখে তো তারা যদি বিয়ে হয়ে যায় তাহলে কী লাভ হইবো? বা আমরা এনে একবার একটা একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এটারে ফুলফিল করতে 3 বছর 4 বছর 5 বছর, তো আমরা আরেকবার ইন্টারভিউ দিবো, এটার কোনো সুযোগ নাই। শুধু আমরা ত্রিপুরা পুলিশের যে নেমন না, জেল পুলিশও সেম, ফায়ার সার্ভিসও সেম, জিআরবিটি গ্রুপ ডিও সেম, এরপরে 2019 লাস্ট ইয়ার আইসে, অনেক 2024 সালে টিএসআর কোনো পাত্তই নাই। এত দেরি হইলে কি হইব নি? আমরা আমরা বেকার দিককে আমরা কি মানে আমরা যেমনে খুশি এমনে ইয়ে করবো, এমনে তো হইতো না। এই মন্দর যদি চলে তাহলে হইতো না। যেই যে প্রসেসটি আছে ত্রিপুরা পুলিশ হোক, জেল পুলিশ হোক, ফায়ার হোক বা গ্রুপ ডি হোক, সবটি যাতে খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে সম্পন্ন করা হয়, নাহলে আমরা সবাই অনেক মানে আরও বড় আন্দোলনের সম্মিলিত হবো আর কি। নমস্কার, কে বলছেন? হ্যালো, আপনারা দেখলেন রাজ্যের বেকারদের নিয়ে কথা, বেকারদের নিয়ে অনেকেই আন্দোলন করেন, আন্দোলনে তারা তাদের বক্তব্য তুলে ধরেন। সরকার সত্যি অর্থে সিদ্ধান্ত নেবে কি না সেটা সময় বলবে, সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা বোধ হয় এই সময় মন্ত্রিসভায় বৈঠকে তা জানান দিতে পারে। সেদিক থেকে অপেক্ষা থাকতে হবে রাজ্যের বেকারদের। আজ এ পর্যন্তই নমস্কার, শুভরাত্রি।